নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। দেখতেই পাচ্ছেন আমরা শারদীয়া মেলায় এসে গেছি। এটা স্মৃতির মোড় শারদীয়া মেলা, এখানে দুর্গাপুজোর সাথে মেলা বসে। আমরা মেলার সামনে যে ব্যানারগুলো লাগানো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। মেলার এটা এন্ট্রি গেট রয়েছে, পাশেই রয়েছে টিকিট কাউন্টার। মেলার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা, আর 3 বছরের ঊর্ধ্বে সবার টিকিট লাগবে 10 টাকা করে। চলুন আপনাদেরকে মেলার ভিতরে নিয়ে যাই। দেখতে পাবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় অনেক অনেক জিনিস। এটা মেলার এক্সিট গেট রয়েছে, এক্সিট গেটটা রাইট সাইডে রয়েছে, আর বাঁ দিকে টিকিট কাউন্টারের সামনে রয়েছে এন্ট্রি গেট। চলুন আমরা ভিতরে যাই। প্রথমেই দেখতে পাচ্ছি খাদ্যরসিকদের জন্য রয়েছে মিষ্টি মিষ্টি মুখরোচক সমস্ত খাবার। মেলা এলে খাবার না খেলে চলে? খাবার তো খেতেই হবে। দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মুখরোচক খাবার, সঙ্গে রয়েছে টাটকা টাটকা গরম গরম ঝিলপি। আমরা এখানে দেখতে পাচ্ছি একখানা জুয়েলারি স্টোর, এটি মেলার এন্ট্রি গেটের রাইট সাইডে রয়েছে। সুন্দর সুন্দর সিটি গোল্ডের সমস্ত গয়না রয়েছে। দেখতে পাচ্ছি হাতের বালা গোল্ডেন রেড কালারের রয়েছে, সাথে রয়েছে কানের গয়না। সেল চলছে 100 টাকা করে। ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমরা রোজ ব্যবহার করি সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সিরামিক এবং গ্লাসের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। ডিজাইনগুলি সত্যিই খুব সুন্দর, বিভিন্ন কালারের রয়েছে। ঘর সাজানোরও বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এখানে। সুন্দর সুন্দর ডিজাইন করা চায়ের কাপ 20 টাকা থেকে প্রায় স্টার্ট। মেলা পুজোর 1 সপ্তাহ আগের থেকে বসে গেছে, পুজোতে তো থাকবেই এবং পুজোর পরেও 1 সপ্তাহ পর্যন্ত থাকবে। দেখতে পাচ্ছি 30 টাকা করে সমস্ত গয়না পাওয়া যাচ্ছে এবং মেয়েদের ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র। নাকের, কানের, গলার সেট নিন, ইন্ডিভিজুয়াল নিন, সব পাওয়া যাচ্ছে 30 টাকা করে। দেখে শুনে পছন্দ করে নিন। এখানে আরেকখানা দোকান দেখতে পাচ্ছি, নতুন নতুন কালেকশন, নতুন নতুন ডিজাইন। সামনে একখানা গ্যাস ওভেনের দোকান দেখতে পাচ্ছি, এখানে সুন্দর সুন্দর গ্লাস টপ ওভেন রয়েছে। দাম স্টার্ট হয়েছে 3000 টাকা থেকে। 2 বার্নারের, 3 বার্নারের দাম পড়বে 4000 টাকা থেকে স্টার্ট। ঘরের ব্যবহারের অনেক জিনিসই এখানে পাওয়া যায়। দেখুন সুন্দর সুন্দর গ্লাস টপ। ডিজাইনগুলি সত্যি সুন্দর। আপনাদের কেমন লাগছে এগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমরা এখন এসে গেছি একখানা ক্লোথ স্টোরে, সিটি ফ্যাশন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের জামা কাপড়, কোন জিনিসের দাম কি রয়েছে সমস্ত কিছু স্ট্যান্ডেতে লাগানো রয়েছে। কোয়ালিটি হিসাবে খুব একটা খারাপ নয়, আমি দু চারটের কোয়ালিটি চেক করলাম, ভালোই ছিল। 100-150 টাকাতে পেয়ে যাবেন, নিজের পছন্দের রং, নিজের পছন্দের কালার দেখে কালেকশন করুন। পাশাপাশি আরেকখানা দোকানে এসে গেলাম, এখানেও তো বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে। 249 করে প্রাইস রয়েছে, কম পয়সার মধ্যে ভালো জিনিস পাওয়া যাচ্ছে। এখানে আমরা আরেকখানা স্টোর দেখতে পাচ্ছি, প্রত্যেকটি জিনিস খুব রঙিন, আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। বেশ কিছু জিনিস নিচে রাখা রয়েছে, বেশ কিছু জিনিস সামনে ডিসপ্লেতে রাখা রয়েছে, প্রত্যেকটি ডিজাইন নতুন ডিজাইন রয়েছে। 30 টাকা করে পেয়ে যাবেন এখান থেকে। আপনি আপনার পছন্দের জিনিস নিজে দেখে কালেকশন করুন। এখানে একখানা বাচ্চাদের জন্য খেলনার দোকান দেখতে পাচ্ছি, মেলাতে কচিকাচারে এলে এই খেলনাগুলোর প্রতি খুব আকৃষ্ট হয়, এগুলোতেই তাদের খুব মজা আসে। এখানেতে একটি ফার্নিচারের দোকান দেখতে পাচ্ছি, দাদারা সোদপুর থেকে এসছে, এখান থেকে আপনি ফার্নিচার অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। পাশে একখানা দেখতে পাচ্ছি প্লাস্টিকের আসবাবপত্রের দোকান রয়েছে, সাথে পাওয়া যাচ্ছে বাড়ির প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস। প্রয়োজনীয় জিনিসগুলি এখান থেকে সংগ্রহ করুন, চাইলে আপনারা দরদামও করতে পারেন। অনেক স্টোরেতে ফিক্সড রেট বলে কিছু লেখা নেই, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো জিনিস চয়েস করে দরদাম করতে পারেন। একখানা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি, পাশে একখানা ড্রেস মেটেরিয়ালের দোকান দেখতে পাচ্ছি, পরপর অনেক দোকান রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এখানেতে আরেকখানা খেলনার দোকান দেখতে পাচ্ছি, বাচ্চাদের জন্য পাওয়া যাচ্ছে রকমারি খেলনা, রঙিন রঙিন। এখানে একটি কাপ, প্লেট, এই সমস্ত জিনিসের দোকান দেখতে পাচ্ছি, সুন্দর করে সাজানো রয়েছে। বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে একসাথে দেখতে পাবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করতে পারেন। মেলা সবে মাত্র শুরু হয়েছে, এখনো পুজোর ভিড় মেলার মধ্যে আসেনি, সেই জন্য আমরা স্টলগুলি একটু কম ভিড় দেখতে পাচ্ছি, অল্প সংখ্যক কিছু লোক মেলাতে এসেছেন, তাছাড়া এগুলো ভিড়ে ভরা থাকে। এখানে একখানা হজমির দোকান দেখতে পাচ্ছি, বিভিন্ন টেস্টের হজমি পাওয়া যাচ্ছে এখানে, 10-20 টাকার থেকে স্টার্ট হয়। অল্প কিছু দোকান এখনো বন্ধ রয়েছে,
পুজো চালু হয়ে গেলে এই দোকানগুলো খুলে যাবে। এখানে মেয়েদের ড্রেসের দোকান দেখতে পাচ্ছি, শাড়ি ব্লাউজ সমস্ত কিছু রয়েছে, ড্রেস। বাচ্চাদের রঙিন রঙিন সমস্ত খেলনা রয়েছে এখানে, 10 টাকার থেকে স্টার্ট খেলনা। এখানে আমরা শাড়ি কাপড় দেখতে পাচ্ছি। রান্নাঘরের প্রয়োজনীয় সমস্ত স্টিলের জিনিস আমরা এই দোকানগুলোর থেকে সংগ্রহ করতে পারবো। খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, ঝাঁ চকচকে লাগছে দেখতে। জিনিসের দাম জিনিস অনুযায়ী, দরকার হলে আপনাকে একটু দরদাম করে নিতে হবে। দেখে শুনে বুঝে নিয়ে যান। কড়াইগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে এখানে। আমরা প্যান্ডেলের দিকের অংশেতে চলে এসেছি মেলার। প্যান্ডেলের কাজ চলছে পুরোদমে। আশা করছি পঞ্চমীর দিন উদ্বোধন হবে। আপনারা অবশ্যই আসুন স্মৃতির মোড়ের দুর্গাপূজা দেখতে। দুর্গাপূজা দেখে খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করে মেলায় ঘুরুন, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করুন, রাইডে চড়ে এনজয় করুন। আমরা তো খুব এনজয় করি, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। চেষ্টা করছি এখানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সেগুলো একটু আপনাদের কাছে তুলে ধরতে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি আচারের দোকান রয়েছে, আর সঙ্গে রয়েছে পাঁপড়, বিভিন্ন ধরনের পাঁপড় রয়েছে এবং আচার রয়েছে। আচার রসিক মানুষের জন্য খুব ভালো। এখানেতে বিভিন্ন সাইজের এবং কালারের বড়ি দেখতে পাচ্ছি। এখানেতে বিভিন্ন কালার এবং সাইজের পাঁপড় দেখতে পাচ্ছি, প্যাকেটও পেয়ে যাবেন, লুজও পেয়ে যাবেন। মেদিনীপুর থেকে এসছে এরা। দাম খুব একটা বেশি নয়, রিজনেবলে আছে। এখানেতে এরা দরদাম করে না। স্মৃতির মোড়ের এই মেলাতে অবশ্যই আসুন, প্রতিমা দর্শন করুন, খাবার খান, আড্ডা মারুন, শারদীয়ার আনন্দ উপভোগ করুন। আমরা এখানে একখানা জুট ব্যাগের দোকান দেখতে পাচ্ছি, ইকো ফ্রেন্ডলি জুট ব্যাগ। পাশেই রয়েছে একখানা স্টিলের দোকান, এটা দ্বিতীয় বড় স্টিলের দোকান রয়েছে, যেখানে বড় ফুড স্টলটা বসে তার এটা পাশেই রয়েছে। প্রচুর কালেকশন, আপনার পছন্দের জিনিস আপনি একটুখানি খোঁজ নিলেই পেয়ে যাবেন। নিজের পছন্দের জিনিস দরদাম করে নিন। আমরা আর একখানা আচারের দোকান দেখতে পাচ্ছি। এসে গেছে মেলা। মেলার যে সমস্ত রাইডগুলো রয়েছে, রাইডগুলো মেলার বাম দিক বরাবর অংশে রয়েছে। যেদিকে বিটি রোডটা রয়েছে ওইদিকে রয়েছে সমস্ত রাইডগুলো। বাচ্চাদের রাইডগুলো রয়েছে তার রাইট সাইডে এবং বড়দের রাইডগুলো রয়েছে তার লেফট সাইডে। পিছনেতে পুজো মণ্ডপ বাঁধার কাজ চলছে, অল্প কিছুই কাজ বাকি রয়েছে, অধিকাংশ কাজই হয়ে গেছে, বৃষ্টির জন্য একটু দেরি হয়েছে। আমরা একখানা রাইড দেখতে পাচ্ছি। অনেকে এই সমস্ত রাইড খুব এনজয় করে, আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ছোটবেলায় তো সবার খুব পছন্দ হয়। আপনার কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানেতে দেখতে পাচ্ছি একখানা 3D শো রয়েছে, বাচ্চাদের জন্য এগুলো খুবই এনজয়েবল। এখানে আমরা দেখতে পাচ্ছি পিং পং বল রয়েছে, মেলা এলে কিছু ড্রিঙ্ক করতে চাইলে এখানে আপনি পেয়ে যাবেন সমস্ত সফট ড্রিঙ্ক। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সফট ড্রিঙ্ক রাখা রয়েছে, আপনি আপনার পছন্দের সফট ড্রিঙ্ক এখান থেকে পেয়ে যাবেন। স্টলটিকে খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। বাকি স্টলগুলোর থেকে এই স্টলটা একটু দৃষ্টি আকর্ষণ করছে। আমরা মেলায় দেখতে পাচ্ছি বিভিন্ন যে রাইডগুলো রয়েছে, রাইডগুলো আস্তে আস্তে চালু হচ্ছে, বিকেল হয়ে এসছে, আলো জ্বলে গেছে মেলার সমস্ত রাইডেতে। রাইড করার পাশাপাশি রয়েছে সমস্ত খাবার দোকান। সামনে দেখতে পাচ্ছি আমরা এখানে পাওভাজির দোকান রয়েছে। প্রত্যেক রাইডের সামনে আলাদা আলাদা করে টিকিট কাউন্টার রয়েছে। রাইড টেস্টিংয়ের কাজ চলছে এখানে। সবাই একসাথে মিলে রাইডে চললে খুব মজা হয়। আপনার কেমন লাগে এই সমস্ত রাইডগুলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। স্পিড এবং হাইট রাইডগুলোতে চেঞ্জ হতে থাকে। এখানে একখানা নৌকা রাইড দেখতে পাচ্ছি। রঙিন আলোতে ঝলমল করে উঠছে। সামনে রয়েছে টিকিট কাউন্টার, ডান দিক থেকে এন্ট্রি গেট, বাম দিক থেকে এক্সিট গেট। আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। একদম ছোট বাচ্চাদের খেলার জন্য জায়গা রয়েছে এখানে। মেলা এলে বাচ্চারা খুব আনন্দ পায়, অবশ্যই বাচ্চাদের সঙ্গে নিয়ে আসুন। এখনো রাইডগুলি চালু হয়নি, সমস্ত টেস্টিং পর্যায়ে রয়েছে। পুজোর মধ্যে সমস্ত কিছু চালু হয়ে যাবে। প্রত্যেকটিকে রঙিন আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এখানে একখানা ভূতের গেমসও রয়েছে। মেলা থেকে বেরিয়ে যাওয়ার জন্য এটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। গান ফায়ার করে বেলুন ফাটাতে চাইলে আপনি এখানে ট্রাই করতে পারেন। বাড়ির নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস এখান থেকে পাওয়া যাচ্ছে। 20 টাকা করে দাম রয়েছে। দোকানের নাম রয়েছে লোকনাথ। ছোট ছোট সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে পেয়ে যাবেন। আপনার পছন্দের জিনিস আপনি পছন্দ করে এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে একখানা হজমি বড়ির দোকান দেখতে পাচ্ছি, আচার এবং হজমি বড়ি পাওয়া যাচ্ছে।
মেলার দোকানগুলিতে আস্তে আস্তে ভিড় জমছে, রাইডগুলো আস্তে আস্তে চালু হচ্ছে, এখানে তো কিছু গয়নার দোকান এবং খাবার দোকান পরপর পাশাপাশি দেখতে পাচ্ছি, পাপড়ি চাট, ঘুগনি, কোল্ড ড্রিঙ্কস, লস্যি, ছাশ, বড়াপাও, পাওভাজি, অনেক কিছুর স্টল রয়েছে, অবশ্যই এনজয় করুন। সফট ড্রিঙ্ক, এখানে একখানা ট্রেন রয়েছে, বাচ্চারা হয়তো চাপতে পারে। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পুরো মেলা চত্বর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।